जननी शारदांग देवी रामकृष्ण जगद्गुरु पादपद मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। नमश्रीयति राजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। ठाकुर मा ओ स्वामीजी चरणे आभूमि लुंचित प्रणाम निवेदन करी। आज अत्यंत पवित्र एक तिथि, आज फलहारिणी अमावस्या। এই দিনেই মাকে ষোড়শী রূপে পূজা করে তার মধ্যে সেই জগন্মাতৃকার রূপটির যেন উদ্বোধন এবং উন্মোচন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর আজকের এই পবিত্র দিনটিতে তার কথামতো ঈশ্বর লাভের উপায় মূলত যেটি তিনি বলছেন সাধু সঙ্গ। সেই সাধু সঙ্গের প্রয়াস নিয়েই আমাদের এই পরশমণি ইউটিউব চ্যানেলের এই নতুন প্রয়াস, আমাদের নতুন অনুষ্ঠান সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ অনুষ্ঠানে মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সকল আধ্যাত্মিক প্রশ্ন, যে সকল অধ্যাত্ম জিজ্ঞাসা থাকে, সেগুলি উত্তর খোঁজার চেষ্টা করব। জিজ্ঞাসার থেকেই তো আধ্যাত্মিকতার সূচনা। তাই আমাদের এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর হয়তো আমরা নিজেরা শত চেষ্টা করলেও পাই না, পারি না খুঁজতে। তখনই আমাদের সেই গাছতলায় গিয়ে দাঁড়াতে হয় যে ছায়ার নাম সাধু সঙ্গ। তাই আমাদের সেরকম কিছু প্রশ্ন দর্শক ভক্তরা, মায়ের ভক্ত সন্তানরা সেরকম কিছু প্রশ্ন করে পাঠিয়েছেন। অনেক প্রশ্নর থেকে আমরা কয়েকটি প্রশ্ন আজ বেছে নিয়েছি এবং সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ দ্বারস্থ হয়েছি যার কাছে, পরম পূজনীয় স্বামী দেবতানন্দজি মহারাজ। মহারাজকে পরশমণি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। মহারাজ সূচনা থেকেই তার আশীর্বাদ আমাদের সঙ্গে রেখেছেন এবং আজকের যে অনুষ্ঠান মূলত তার বদান্যতা ছাড়া এটি সম্ভব হতো না। এবং আজকের অনুষ্ঠানের যে মূল আলোচ্য বিষয়টি বিভিন্ন প্রশ্ন থেকে উঠে এসেছে, সমস্যা যেটি আমাদের সকলের দৈনন্দিন জীবনের সাধন পথে, জপে মন না বসা বা দীক্ষার আগে কি মানসিক প্রস্তুতি প্রয়োজন, সেটি সম্পর্কেও আমাদের কিছু ধারণার প্রয়োজন রয়েছে। সেই সব নিয়েই আমরা মহারাজের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনতে চাইব। মহারাজের পরিচয় দেবার অপেক্ষা রাখে না, মহারাজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক এবং এছাড়াও দীর্ঘদিন পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের সেবক থাকার সূত্রে এই দীক্ষার বিষয়টিকে খুব কাছ থেকে দেখবার সমস্ত প্রসেসটিকে যেন খুব কাছ থেকে তিনি দেখেছেন, জেনেছেন এবং অবশ্যই একজন এমন গুরুর সঙ্গ করেছেন তার অভিজ্ঞতার ঝুলি, তার অনুভবের ঝুলি পূর্ণ। তাই আমাদের শূন্য ঝুলি নিয়ে তার কাছে দাঁড়াবো এবং আমাদের প্রশ্নগুলি উত্তর খুঁজে নেব পূজ্যপাদ মহারাজের কথাতে। আপনারা যারা সঙ্গে রয়েছেন এখনো প্রশ্ন করতে পারেন, আজকে যদি সময় হয় তাহলে উত্তর আজকের অনুষ্ঠানেই হয়তো দেব, কিছু কিছু প্রশ্নের মহারাজগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি আজকের কিছু প্রশ্ন আনঅ্যাটেন্ডেড থেকে যায়, অবশ্যই তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে আমাদের পরবর্তী পর্বের অনুষ্ঠানে আমরা ফিরব। আর কথা না বাড়িয়ে প্রথম যে প্রশ্নটি মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে, মহারাজ আপনাকে প্রণাম, আজকে এই বিশেষ দিনে আপনার সঙ্গ লাভ এটি আমাদের কাছে দুর্লভ একটি প্রাপ্তি। আজ ফলহারিণী অমাবস্যা, আজকের দিনের এই যে বিশেষত্ব এইটি সবার প্রথমে আপনার কাছ থেকে একটু শুনতে চাইব।
ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। आजकेर एई विशेष दिने आमरा एकटु सत् प्रसंग करब बोले एई जे उद्यम सेटाके आमी निश्चय साधुवाद देव। আজকের এই বিশেষ দিন ফলহারিণী কালী পূজার দিন, দর্শকবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা এবং মায়ের কাছে প্রার্থনা, সবার জন্য সবার মঙ্গল কামনা করি। এটা দিয়ে আমরা শুরু করছি আজকের এই যে আমাদের সমবেত হয়ে আমরা একটু ভগবত প্রসঙ্গ করার ইচ্ছা প্রকাশ করেছি। বলাই হয় এই সৎ ইচ্ছা, সৎ ইচ্ছা যখন আমাদের মধ্যে জাগে তার মানেই তাঁরই ইচ্ছায়। কিন্তু এই দুটোই আমাদের মধ্যে, একটা বলছে দুটো ভাব রয়েছে, একটা হলো দেবত্ব আর একটা হলো গিয়ে অসুরত্ব বা আসুরিক। এই দুটো ভাব আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু বর্তমান। আসুরিক ভাব যখন আমাদের মধ্যে জাগরিত হয় তখনই আমরা হিংসা, দ্বেষ ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে যাই। কিন্তু যখনই দেবভাব জাগ্রত হয় তখনই এই দৈব আলোচনা, দৈব নাম, দৈব চিন্তন, দৈব অনুধ্যান এইসব করার আমাদের মধ্যে ইচ্ছার জাগরণ হয়। তো সেই জন্যই আমরা তাঁর কাছে নিশ্চয়ই আমরা কৃতজ্ঞ যে এই শুভ এই ইচ্ছা আমাদের মধ্যে আজকে এসছে, সেই জন্যই আমাদের এই সৎ প্রসঙ্গ করার এই আয়োজন। তা আজকের প্রথম প্রশ্ন বলা হচ্ছিল, প্রশ্নোত্তর যদি বলা হয় এখানে প্রশ্নোত্তর পর্ব, তাহলে কিন্তু ঠিক বলা আমার মতে একটু অন্যরকম হয়। আমি উত্তর দেওয়ার কেউ নই, বলাই হচ্ছে যে সবার সম্মিলিত চিন্তা বা ভাবনাই কিন্তু আমাদের এই প্রসঙ্গক্রমে বেরিয়ে আসে। তো ঠিক সেইভাবেই যারা প্রশ্ন করেছেন, যাদের জিজ্ঞাসা, তারা কিভাবে কি জানতে চাইছেন তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। তো আজকের এই বিশেষ দিনে প্রথমেই যেটা জানা হচ্ছে ফলহারিণী কালী পূজার বিশেষত্ব, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পূজা। এই কালী পূজার সাথে আমরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা বিশেষভাবে জড়িত। একটু আগেই যেটা আমাদের কুসুম ভট্টাচার্য বললেন যে সেই দিনটাতেই ঠাকুর মাকে সরস্বতী রূপে পূজা করেছিলেন সেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেই অপূর্ব দৃশ্য আমরা যদি একবার মনন করি, সেই কালীপূজার রাত্রি চারিদিকে ভাব গাম্ভীর্যপূর্ণ, সবাই মেতে আছে মায়ের পুজো হবে, কিন্তু নিঃশব্দে ঠাকুরের ঘরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়েছে এবং মাকে খবর দিয়ে রাখা হয়েছে যে ঠাকুর নিজে পূজোর আয়োজন করছেন, মাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তাই ঠাকুর সেখানে সমস্ত ব্যবস্থা করেছেন। আমরা সেগুলো জানি যে সেই দিনটায় মাকে তিনি নিজের হাতে পুজো করে মায়ের মধ্যে সেই মাতৃত্বের জাগরণের যেন পূর্ণ প্রকাশ আমাদেরকে জানানোর জন্যই তিনি সেই পুজো করেছিলেন, যে তিনিই সেই জগন্মাতৃকা, তিনিই সেই মহাকালী। এইটি জানানোর জন্যই যেন ঠাকুরের এই বিশেষ আয়োজন। তা আজকের এই বিশেষ দিনটি আমাদের কাছে খুবই কিন্তু একটি পূর্ণ দিন, ফলহারিণী কালী পূজা বলাই হচ্ছে। এই ফলহারিণী মানেই হলো মা সব ফল হরণ করেন। ভক্তেরা মায়ের সামনে ফল হাতে গিয়ে দাঁড়াবেন,
মা সমস্ত ফল গ্রহণ করবেন। তো কি সেই ফল? মা যদি সব ফল হরণ করেন না, তাহলে আমাদের কি হবে? অনেকেরই প্রশ্ন হতে পারে, কি সেই ফল? আমরা গিয়ে মায়ের সামনে দাঁড়াবো সেই ফল নিয়ে। তাই ভক্তরা মায়ের কাছে গিয়ে প্রার্থনাই করবে যে মা, এই ফল নিয়ে এলাম, ফলের ফলটিও তুমি নাও, অর্থাৎ কর্মফল। আমরা এই সংসারে এসেছি, সেই কর্মফল এক একজন কিন্তু ভোগ করে চলেছি। এখানে মা কৃপা করে তিনি সর্বকর্মফল তিনি গ্রহণ করেন, সেখানে তিনি আমাদেরকে মোক্ষের পথে যার যেটি কাম্য সেইটি তিনি প্রদান করেন। তিনি ফল হরণ করছেন মানেই হলো এই কর্মফল তিনি হরণ করেন, এই জন্যই বলা হচ্ছে আজকের এই দিনটি ফলহারিণী কালী পূজা। তাই মায়ের কাছে আমাদের কিন্তু এটা বিশেষ একটি প্রার্থনা যে মা, আজ তোমাকে এই ফল দিলাম আমি, তুমি সেটি গ্রহণ করো এবং সেই ফলের ফলটিও তুমি গ্রহণ করো। অর্থাৎ যেই ফলটি আমি তোমাকে দান করছি, যে কর্ম আমি তোমাকে দান করছি, যে সমস্ত কিছু আমাকে নিজেকে আমি তোমাকে দান করছি, এই দানের যে কর্মফল সেইটিও তুমি গ্রহণ করো। সমস্ত কিছুই অর্থাৎ নিজেকে উজাড় করে দেওয়া, নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে নিবেদন করা, এটি হলো গিয়ে মায়ের কাছে আমাদের বিশেষ উদ্দেশ্য। কিন্তু তা আজকের সেই ঘটনা যদি আমরা একটু কথামৃতের দিকে যাই, আজকের এই বিশেষ দিন কালীতত্ত্ব বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণ। সেই কেশব সেনের জাহাজে করে গঙ্গায় যাচ্ছেন, সেই জাহাজের কেবিন ঘরে বিজয়কৃষ্ণ গোস্বামী, তারপরে কেদার, কেশব সেন, সমস্ত প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা সব বসে আছেন। সেই জাহাজ চলেছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো। ভিতরে কেবিন ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং তিনি কালীতত্ত্ব বর্ণনা করছেন। সেখানেই তিনি বলছেন যে কালী নানা রূপে লীলা করছেন, কখনো নিত্যকালী, কখনো মহাকালী, কখনো শ্যামাকালী, কখনো রক্ষাকালী, কখনো শ্মশানকালী, এই রূপে তিনি নিত্য কিন্তু লীলা করে চলেছেন। তারপরে সেখানে বলতে বলতেই ঠাকুর বেশ সুন্দর একটি উপমা দিয়ে বললেন, মা সমস্ত সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন, যেমন গিন্নিদের নেতা কাথার পুটলি থাকে, সেই হাঁড়িতে সমস্ত কিছু রাখা হয়। কেশব সেন ঠাকুরের এইসব সুন্দর বালক স্বভাব এই উপমা শুনে হেসে বলছেন যে বাহ, ভারী সুন্দর মিষ্টি এই উপমা। তখন ঠাকুরও আবার বলছেন যে হ্যাঁ গো, এরকম দেখনি, এরকম একটি আছে নেতা কাথার হাঁড়ি বলা হয় তাকে, সেখানে সমস্ত বীজ, কোথাও শশা বীজ, কুমড়ো বীজ, লাউ বীজ, সমুদ্র ফেনা ইত্যাদি বেঁধে রাখা হয়, যখন যেটি দরকার তখন সেটি গিন্নি সেখান থেকে বের করেন। এই কালী নিত্যকালী তিনিও, সৃষ্টি যখন শেষ হয়ে যায়, যখন সম্পূর্ণ নিরাকারা, তখনও তিনি সেই হাঁড়ি কিন্তু রেখে দেন, সেই হাঁড়িতেই সমস্ত বীজ সঞ্চিত রাখা হয়, তারপরে সেখান থেকে আবার সৃষ্টির প্রকরণ শুরু হয়। এইভাবে ঠাকুর সেই কালীর বর্ণনা করছেন। সেই দিনও কিন্তু ছিল সেই ফলহারিণী কালী পূজা। এই ফলহারিণী কালী পূজার এই বিশেষত্বই বলা হচ্ছে যে মায়ের কাছে আমরা সমস্ত ফল, অর্থাৎ আমাদের সমস্ত কর্মফল, আমি যে সাধন করছি তার যে ফল, আমি যে কর্ম করছি তার যে ফল, আমি যে জপ করছি তার ফল, আমার সমস্ত কিছুই তার চরণে অর্পণ করলাম, তিনি আমাকে সেই আমার যে গন্তব্য সেইখানে পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাকে কৃপা করুন। এই হলো সংক্ষিপ্ত যদি বলা যায় আজকের এই দিনের বিশেষত্ব। তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে
একবার আমাকে যদি বলা হয়। মহারাজ অসংখ্য ধন্যবাদ, আমরা ফলহারিণী কালী পূজার বিশেষত্ব জানলাম। এখন দ্বিতীয় যে প্রশ্নটি আমরা নিয়েছি, অঙ্কুশ, অঙ্কুশ ভাই আমাদের পরশমণির নিয়মিত দর্শক, ও যে প্রশ্নটি করেছে ও লিখছে, আমার একটি প্রশ্ন আছে, তবে প্রশ্নের আগে অন্য কিছু বলতে চাই। আমার বয়স 24, এই অল্প বয়সে আমার এমন বহু অভিজ্ঞতা হয়েছে যা খুব কম মানুষের হয়। আমার পিতা 9 বছর আগে দেনায় জড়িয়ে আত্মহত্যা করেন। এছাড়া আমার মা বিগত 5 বছর যাবত বিভিন্ন কঠিন রোগে অসুস্থ। আজ আমার মা লিম্ফোটিক সিস্টেম ক্যান্সার 4 স্টেজে আছেন। ডাক্তাররা বলেছেন মা আর হয়তো খুব জোর 10 মাস বাঁচবেন। মায়ের বিভিন্ন অর্গানগুলো কাজ করা প্রায় বন্ধ করে দিচ্ছে, মায়ের শরীর ভেতর থেকে পচন ধরতে শুরু করছে। আমি সেই 19 বছর বয়স থেকে মাকে নিয়ে কলকাতার বিভিন্ন ডাক্তার এমনকি চেন্নাই অবধি গেছি। আমার স্টুডেন্ট লাইফ নষ্ট হয়ে গেল, কিন্তু এত দৌড়েও কোথাও কিছু করতে পারলাম না। আমার মায়ের এত কষ্ট, এত যন্ত্রণা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে সম্পূর্ণ সুস্থ করে বাঁচানোর সামর্থ্য আমার নেই। এবার প্রশ্নটি করি, ঈশ্বর আছেন কিনা জানা নেই। বেলুড় মঠ, জগদ্দান সমেত বহু স্থানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, কিন্তু কিছুই হয়নি। আজ আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, এই কষ্ট আর সহ্য হয় না। আমার এমন অবস্থায় কি করা উচিত যাতে আমি মানসিকভাবে শান্ত থাকতে পারি, যদি একটু বলেন আমার ভালো হয়। মহারাজ অঙ্কুশের প্রশ্ন। হ্যাঁ, অঙ্কুশকে বলছি, অঙ্কুশ ভাই, তোমার এই প্রশ্ন শুনে সত্যি আমরাও খুব মর্মাহত, সমবেদনা জ্ঞাপন করছি। এ তো আমাদের নিত্য নৈমিত্তিক বিভিন্ন জনের এসব সমস্যা আমরা কিন্তু দেখতে পাই। তোমার সমস্যা অনেক বেশি দেখতেই পাচ্ছি, কত ছোটর থেকে তুমি হয়তো সে মায়ের সেবার ভার গ্রহণ করেছো, তারপরেও তোমার মধ্যে দিয়ে এমন সব চলে গেছে, তারপরেও যে তুমি ভগবানে বিশ্বাস রেখে আজকে এই সৎ প্রসঙ্গ করতে চাইছো, এটি হলো গিয়ে বিশেষ। এখানেই তুমি বলেছো যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, কত জায়গায় গেছি, কিছুই হচ্ছে না, ঠাকুর কি আছে কি নেই সেটাই বুঝতে পাচ্ছি না। ঈশ্বর যে আছেন সেটা তো আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত, নিশ্চয়ই তিনি আছেন, না হলে মানুষের এই কেউ ভালো কেউ খারাপ কিভাবে হচ্ছে? আলো অন্ধকার, এই অন্ধকার আছে বলেই কিন্তু আলোর মহিমা আমরা বুঝতে পাচ্ছি। তোমার জীবনের উপর দিয়ে এত সব টালমাটাল চলে গেছে, তা নিশ্চয়ই সেটি কখনোই শুভকারী নয়, কখনোই ভালো আমরা বলতে পারবো না। কিন্তু যদি এই দ্রষ্টা হিসাবে আমি দেখতে পারি একটু অন্য দৃষ্টি দিয়ে, তাহলেই দেখব যে কার সংসার কে দেখছে, কার কি, আমরা তো কেউ কারুর নই সত্যি কথা বলতে গেলে। জানি হয়তো এখন এইসব জ্ঞানের কথা, এইসব তত্ত্ব কথা তোমার কর্ণে প্রবেশ নাও করতে পারে হয়তো, বা তোমাকে স্পর্শ নাও করতে পারে হয়তো, কিন্তু খুব ভালো করে যদি আমরা একটু বিচার করি তাহলেই দেখব যে এই সংসারে তো আমি কেউ কারুর নই, প্রথম যেটা ভাবতে হবে। তাই উপনিষদ আমাদের বেদ বেদান্ত তাই কিন্তু বলছে যে এই মায়ার বন্ধনে বন্ধিত হয়েই কিন্তু আমরা এই সংসারে প্রবেশ করেছি। আমি ছিলাম এক, হয়েছি বহু, এই হলো গিয়ে মায়া। তা আমি কিন্তু সেই পরব্রহ্মস্বরূপ, আমি সেই ব্রহ্মের স্বরূপ, আমি সেই একম অদ্বিতীয়ম। কিন্তু এটি সাধনলব্ধ অনুভূতি, এটি এই অবস্থায় আমরা যদি বলি
তাহলে সেটি বাচালতা মাত্র, আর তো কিছু নয়। বাচালরা যেমন কথা বলে যায়, বাতুলরা যেমন বলে, বাতুলতা তাই বলা হয়। এই অবস্থায় আমরা বলতে কিন্তু এটি পারি না, কিন্তু খুব ভালো করে আমি যখন একটু বিচার করব তখনই দেখব আমি তো কারুর নই, কেউ তো আমার নয়। তাহলে আমার এই দুঃখ কষ্ট হর্ষ কিছুই তো আমার নয়, আমি তো শুধুমাত্র দ্রষ্টা। এই ভাব যদি আমি গ্রহণ করতে পারি তখনই আমার থেকে শান্ত, আমার থেকে আনন্দিত আর কেউ থাকবে না এই পৃথিবীতে। আমি তখন হব গিয়ে শান্ত, সবার থেকে শান্ত, সবার থেকে আনন্দিত। এই জন্যই এইভাবেই কিন্তু আমাদের তখনই বলছে যে এই অন্ধকার, প্রথমেই যেটা বলছিলাম এই অন্ধকার আছে বলেই আলোর মহিমা। এই ভগবান আমাদেরকে যেন এই অন্ধকারের মধ্যে ফেলেন, তিনি ইচ্ছা করেই আমাদেরকে অন্ধকারে ফেলেন, কেননা আমরা আলোর মহিমা বুঝব বলেই। যদি শুধুমাত্রই আলোতে থাকি তাহলে কিন্তু আলোর মহিমাও আমি বুঝতে পারবো না। তো অন্ধকারে আছি বলেই কিন্তু আলোর দিকে আমার একটা আকর্ষণ কাজ করবে, আমি আলোতে যেতে চাইব। সেই আলোটিই হলো গিয়ে আত্মানুভূতি বা আত্ম উপলব্ধি। আমি যে কে এই পরিচয়টুকু আমাকে অবশ্যই বের করতে হবে। আমি যে সেই সচ্চিদানন্দ স্বরূপ, আমি যে সেই ব্রহ্মস্বরূপ, আমি যে সেই একম অদ্বিতীয়ম, উপনিষদের কথা। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, আমি বলছি তোমরা সবাই সেই ব্রহ্ম। এখন হয়তো আমার কথা শুনলে তোমরা মনে করবে আমার মাথা বিগড়েছে, আমি পাগলামো করছি, কিন্তু কালে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকেই বুঝতে পারবে যে তোমরা আর কেউ নয়, তোমরাই হলে গিয়ে সেই। সেই উপনিষদে আমাদের বলছেন তত্ত্বম অসি। এই ভাব যখন আমি নিতে পারবো তখনই কিন্তু আমার মন শান্ত হবে, তখনই আমি কিন্তু আনন্দে ভরপুর হয়ে থাকব, তখনই কোনো দুঃখ আমার মধ্যে আর স্পর্শ করতে পারবে না। ঠিক সেইভাবে কোনো আনন্দ আমাকে কিন্তু সেইভাবে আর স্পর্শ করতে পারবে না। সুখে দুঃখে সমকৃত্বা লাভালাভ জয়া জয়ও, এই বলা হচ্ছে। আশা করি তুমি ভগবানের কৃপায়, মায়ের কৃপায় নিশ্চয়ই সেটি কাটিয়ে উঠতে পারবে, এই আমার প্রার্থনা। অঙ্কুশ, নিশ্চয়ই মহারাজের কথা শুনে এবং অবশ্যই মায়ের কৃপায় তুমি এই মানসিক স্থিতাবস্থা ফিরে পাবে, অবশ্যই মন শান্ত হবে। নিয়মিত ঠাকুরকে মাকে স্মরণ করতে থাকো ভাই, বিশ্বাস হারিও না, এটুকুই বলবো। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন জুয়েল বৈদ্য, ঈশ্বর লাভের উপায় কি? আমরা সবাই জানি ঈশ্বর লাভের উপায় কি মহারাজ, ঈশ্বর লাভের উপায় কি? ও বিশাল ব্যাপার এটা, এটা খুব একটা ভাস্ট বলছে না সিলেবাস, কিন্তু যদি ভাবি ভাস্ট তাহলেই কিন্তু ভাস্ট, না হলে কিন্তু কিছুই নয়। কিছুই নয় কি অর্থে? কিছুই নয় তার মানে কি আমার ঈশ্বর লাভ হয়ে গেছে তাই আমি বলছি কিছুই নয়? তো সেখানেই আমাদের মনে পড়ে সেই ঠাকুরের প্রসঙ্গ এবং নরেন্দ্রনাথের প্রসঙ্গ। নরেন্দ্রনাথ জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন। অনেককে সেই প্রশ্ন করছে, অনেককেই নরেন্দ্রনাথকে ঘুরিয়ে অন্যরকম বোঝ দিচ্ছে। একমাত্র শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি যখন জিজ্ঞেস করলেন যে মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন, তখন ঠাকুর বলছেন দেখেছি কি গো, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট ভাবে তাকে দেখা যায়, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এই প্রথম নরেন্দ্রনাথ ঠাকুরের মুখ থেকে শুনলেন। তো ঠিক সেইভাবে যদি ঠাকুরের কথা আমরা ধরি তাহলে তো কোনো
ব্যাপারই নয়, মনে হয় যেন খুব সোজা। সোজা কোন অর্থে? তুই যদি দেখতে চাস, আবার ঠাকুর বলছেন কিন্তু তাকে দেখতে চায় কজনে। আমরা যদি তাকে সত্যিকারের দেখতে চাই, তাকে লাভ করতে চাই, তাহলে তিনি কিন্তু সেই আশা পূর্ণ করবেনই করবেন। কেন? এখানেই প্রসঙ্গ আসছে, ঠাকুরের কথাই ঠাকুর বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাহলে এই উদ্দেশ্য ভগবান লাভ, এই উদ্দেশ্যটা কে ঠিক করে দিল? তিনি আমাকে মনুষ্য শরীর ধারণ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন? তাহলে আমাকে একটা কাজ দিয়েছেন, কিন্তু সেই কাজটি হলো গিয়ে ঈশ্বর লাভ। তার জন্যই এই মনুষ্য শরীর আমার। কিন্তু এই মনুষ্য শরীরে আমি যদি শুধু খাই দাই আর ঘুমাই, তার আনন্দে মেতে থাকি, তাহলে কি আর ঈশ্বর লাভ? মুখের কথায় হয়ে যাবে যে ঈশ্বর কি হাতের মোয়া, যে আমি চাইলাম আর পেয়ে গেলাম? না, ঠাকুরের কথাতেই আসতে হবে, তাকে দেখতে চাস কজনে। এই দেখতে চাওয়া, এই দেখতে চাওয়াটি হলো গিয়ে তার প্রতি অনুরক্ত, তার প্রতি অনুরাগী, তার প্রতি ভক্তি প্রদর্শন। এইটি আমাদের যতক্ষণ না হবে, ঐকান্তিকতা যতক্ষণ আমরা দেখাতে না পারবো, তাকে সত্যিকারের যতক্ষণ আমরা না চাইব, ততক্ষণ কিন্তু তিনি দেখাবেন না। তিনি মনুষ্য শরীর ধারণ করিয়ে আমাকে পাঠিয়েছেন এ সংসারে, কিন্তু আমাকে কাজ দিয়েছেন কি, যে এই মনুষ্য শরীরেই তাকে লাভ করতে হবে। এইটি হলো গিয়ে আমার কাজ, এটি আমার এই জীবনের উদ্দেশ্য। তো সেই ঠাকুর বলছেন, ভগবান লাভের জন্য কি করতে হয়? সাধু সঙ্গ করতে হয়, আর মাঝে মাঝে নির্জনে গিয়ে তার নাম গুণগান কীর্তন করতে হবে। তো দুটি সোজা পথ ঠাকুর বলে দিয়েছেন। এখন সাধু সঙ্গ, ঠাকুর আবার খুব মজা করেও বলছেন, সাধু সঙ্গ অনেকেই কিন্তু করে। কিছু লোক আবার সাধু সঙ্গ করে গাঁজা খাওয়ার জন্য। সাধুরা গাঁজা খায় কি না? এমন সাধু সঙ্গ কিন্তু করলে হবে না, যেই সাধু শুধুমাত্র সৎ প্রসঙ্গই করেন, ভক্ত সেই সাধুর কাছেই কিন্তু যাবে। যেই সাধু কিনা ঈশ্বর বই আর অন্য কোনো কথা বলেন না, সেই সাধুর কাছেই কিন্তু যাবে সাধু সঙ্গ করার জন্য। তো আমাদের একটি খুব চলতি একটি ছড়া আছে মঠ মিশনে, আমরা প্রায়ই বলা হয়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে মতি নাহি হয়। যাহারে দেখিলে হয় ইষ্টের উদ্দীপন, তাহারে জানিবে সাধক নিশ্চয়। কুসুমের সনেকীর শির সুরে যায়, সেই রূপ সাধুসঙ্গ অধমে তরায়। কি বলা হচ্ছে? বলছেন যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয়, তাকেই জানবে সাধক নিশ্চয়। অর্থাৎ সেই হলেন গিয়ে ঠিক ঠিক সাধু, যার মধ্যে আমার ইষ্টের কিছু হলেও প্রকাশ দেখতে পাব, তাকেই জানবো কিন্তু সাধক নিশ্চয়, সেই ঠিক ঠিক সাধক। আর সাধুসঙ্গ কিরকম? কুসুমের সনে কি শির সুরে যায়। কিভাবে সাধুসঙ্গ করতে হবে, কেন করতে হবে? একটি ফুল ফুটেছে, তার মধ্যে একটি পোকা আছে, কিন্তু সাধারণত ফুলটি তুলে আমি যখন ঈশ্বরের কাছে অর্পণ করব, সেই ফুলটিকে আমি খুব ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু ফুলটি আমি তাকে অর্পণ করি। কিন্তু সেই ফুলটিকে আশ্রয় করে আছে বলে একটি পোকা বা একটি কীট, সেই ফুলটি সমেত সে কিন্তু ভগবানের পদে কেন, শ্রীচরণ ছাড়া তার মস্তকে পর্যন্ত উঠতে পারে। সেইভাবে এই ফুল রূপী সাধু সঙ্গ যদি আমরা ধরে রাখতে পারি, সাধু সঙ্গ করতে পারি, তাহলে সেই সাধু সঙ্গের বলেই কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। তাই সাধু সঙ্গের বিশেষ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। তবে এখানে সাধু আমাকে অবশ্যই
নিজেকে কিন্তু চিনতে হবে, বের করতে হবে, তখনই ঠিক ঠিক সাধুসঙ্গ হবে, না হলে সেই গাঁজা খাওয়ার মতো সাধুসঙ্গ হবে। সাধুদের আড্ডায় গিয়ে বসলাম, সাধুরা গাঁজা বানাচ্ছে, আমিও বেশ গাঁজা খাচ্ছি আর দম মেরে বসে আছি, এমন সাধুসঙ্গ যেন না করি, এটাই বলা হচ্ছে। বেশ, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পর আত্মার পরিণতি কি, পুনর্জন্ম কি সত্যি হয়? মৃত্যুর পর আত্মার পরিণতি কি, পুনর্জন্ম কি সত্যি হয়? প্রসন্নদীপ সাহা প্রশ্নটি রেখেছেন, উনি করেছেন। হুম, আচ্ছা, তো পুনর্জন্ম তো আমাদের হিন্দু শাস্ত্রেই সেটি পূর্বজন্ম এবং পুনর্জন্ম এই দুটি কিন্তু মানা হয়, হিন্দু শাস্ত্রে এটি বিশেষ একটি মান্যতা দেওয়া হয়েছে। কেননা পূর্বে আমি কি ছিলাম সেই সংস্কারের পুটলি নিয়েই কিন্তু আমরা জন্মগ্রহণ করি এবং এই জন্মেও আমরা কিন্তু সেই সংস্কার বশতই আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কেউ এই কম এইসব আমরা কাজ করি। সেই ঠাকুরের গল্প, এক রাজার ছেলে অন্যান্য ছেলেদের সাথে খেলছে, রাজার ছেলে তাই রাজা 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 মন্ত্রী তারা সব খেলছে, সেই রাজার ছেলে বলছে সবাই তাকে রাজা করারই কথা ভাবছে, তাকে রাজা করে একটি উচ্চ আসনে বসিয়ে সবাই বলছে তুই রাজা আমরা সব মন্ত্রী। এইসব খেলছে, কিছুক্ষণ খেলার পরে সেই রাজার ছেলে বলছে যে না আমার এই খেলাটা ভালো লাগছে না, আমি বরং একটু উপুর হয়ে শুই, তোরা আমার উপরে ধূপ ধূপ করে কাপড় কাচ। ঠাকুরের কথাই আছে যে সে আগের জন্মে ছিল ধোপা, এই হলো গিয়ে পূর্বজন্ম আর পুনর্জন্ম। আর এই পূর্বজন্ম পুনর্জন্ম আছে বলেই কিন্তু আমাদের সৎকর্মের প্রতি একটা আকর্ষণ বা স্পৃহা। আমরা সৎকর্ম কেন করব আর অসৎকর্ম কেন করব না, এই পূর্ব এবং পুনর আছে বলেই কিন্তু। এই জন্মে আমি যদি আমাদের একটা বিশ্বাস যে আমি এই জন্মে নিশ্চয়ই ভালো কাজ করব, এই জন্মে তো সেই ভালো ফল পাবই, আবার পরজন্মে যখন আমি যখন আবার আসব তখন আমার যেন সেই শুভ সংস্কার নিয়েই আমি জন্মগ্রহণ করতে পারি, এই জন্যই সৎকর্মের প্রতি আমাদের একটা বিশেষ আকর্ষণ, বিশেষ স্পৃহা, এবং হিন্দু ধর্মে এটাকে মান্যতা দেওয়াই হয়েছে। তো পুনর্জন্ম অবশ্যই আছে এবং পূর্বজন্ম অবশ্যই আছে, এইটা কিন্তু আমাদের অবশ্যই মানতেই হবে, কেননা হিন্দু শাস্ত্রই তাই বলছে। পূর্বে আমি যাহা ছিলাম এই জন্মেও কিন্তু আমি সেই সংস্কার অনুযায়ী কিন্তু আমি বড় হব, সেই সংস্কার অনুযায়ী কিন্তু আমরা, এই জন্যই বলছেন যে ভগবান লাভ এক জন্মের কর্ম নয়, যুগ যুগ ধরে জন্মে জন্মে সাধন করতে 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 একটি জন্মে গিয়ে তাকে আমরা লাভ করতে পারি। তাই এই সৎকর্মের প্রতি আমাদের এত অনুরাগ, এত স্পৃহা, এত শ্রদ্ধা। বেশ, আর কিছু আছে? হ্যামরাজ আছে, রানিং দুটো প্রশ্ন এসেছে যেটা লাইভের চলাকালীন, সেইটার মধ্যে একটা প্রশ্ন, প্রণাম মহারাজ, মৈত্রেয়ী সেন আছেন, একবার দীক্ষা হয়ে গেলে দ্বিতীয়বার কি দীক্ষা পাওয়া সম্ভব? তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দীক্ষার মানে কি, দীক্ষা আমি কেন নেব? এখানে এটা কিন্তু একটা মস্ত বড় একটি অধ্যায় হয়ে যাবে। দীক্ষার প্রয়োজনীয়তা কেন? বেশ তো ভালো আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি,
আবার মাঝখানে এইখানে এই ভগবানের নাম, দীক্ষা, গুরু এইসবের প্রয়োজনটা কেন? এই প্রয়োজনীয়তা, এই যে তৃষ্ণা, এই জল খাওয়ার তৃষ্ণা আমাদের আসে মাঝে মধ্যেই, এই দীক্ষা নেওয়ার ইচ্ছাটা কেন এলো, দীক্ষার প্রয়োজনীয়তা কি, এ খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। আমাকে কেউ বলে দিয়েছে, আরো কেউ 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 দীক্ষা নিচ্ছে, তার জন্য আমাকেও দীক্ষা নিতে হবে, বা অনেকেই কিন্তু আবার এটা খুব ভালো করে বলেন, দেখেছি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিলে একটা নাকি স্ট্যান্ডার্ড বজায় থাকে, সেই জন্য সেখান থেকে দীক্ষা নিতে হবে। কিন্তু প্রথমেই যেটা বুঝতে হবে দীক্ষার প্রয়োজনীয়তা, তারপরে আসছে দীক্ষা কি। দীক্ষার প্রয়োজনীয়তা হলো আমার জীবনে, আমি যে এই মনুষ্য শরীর ধারণ করেছি, আমার জীবনের উদ্দেশ্য হলো ভগবান লাভ, তো আমি ভগবান লাভ করতে চাইছি কি না। যদি সত্যিকারের ভগবান লাভ করতে চাই তাহলে কিন্তু আমার গুরুকরণের প্রয়োজন আছে, অর্থাৎ এই দীক্ষার প্রয়োজন আছে। দীক্ষা মানেই হলো মন্ত্র দীক্ষা। আগে আগে অনেক রকমের দীক্ষা হতো, এখন যেটা হয় মন্ত্র দীক্ষা। গুরু আমাকে এই মন্ত্রের মাধ্যমে তার শক্তি আমার মধ্যে সঞ্চারিত করবেন, সেই শক্তি সহায়ে আমি কিন্তু আমার সাধন পথে এগিয়ে যাব। এই হলো গিয়ে সোজা কথায় বলতে গেলে এই হলো দীক্ষা। দীক্ষার সময় গুরু আমাকে মন্ত্র দেবেন, তো সেই মন্ত্রের মানেই হলো ঈশ্বরের মহিমাসূচক কিছু শব্দ, সাংকেতিক শব্দ। এই শব্দের মধ্যেই কিন্তু ঈশ্বরের সম্পূর্ণ শক্তি বর্তমান, বীজাকারে। সাংকেতিক এই জন্যই বলা হচ্ছে বীজাকারে, অর্থাৎ ছোট্ট বীজ স্বরূপে। সেই মন্ত্ররূপী বীজ গুরু আমার মধ্যে বপন করে দেবেন, সেই বীজ কিন্তু অভ্যর্থ বীজ, সেইটি অঙ্কুরিত হবেই হবে। সেই অঙ্কুরিত হওয়ার পরে একটি গাছকে যখন যেভাবে আমরা যত্ন করব, সেই গাছটিও কিন্তু সেইভাবেই বড় হবে, কালে সে আমাকে ফুল ফল ইত্যাদি প্রদান করবে। একটি ছোট্ট বট গাছের বীজ যদি আমরা দেখি, বট গাছের একটি বীজ যদি দেখি, তার ভিতরে সেই বীজটাকে ফাটালে পরে অনেক অসংখ্য বীজ রয়েছে, ওই একটি ছোট্ট ছোট্ট যে বীজ তার মধ্যেই কিন্তু এমন একটি বৃক্ষের, একটি মহিরুহের সম্ভাবনা বর্তমান বলাই হয়। তাহলে সেই বীজ কতখানি শক্তিশালী সেই বৃক্ষের দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারি। সেই জন্যই বলা হচ্ছে যে এই দীক্ষা নিয়ে আমরা সেই বীজস্বরূপ ভগবানের নাম গুরু আমার মধ্যে সঞ্চারিত করলেন, আমাকে প্রদান করলেন, সেই বীজ সহায়ে, সেই মন্ত্র সহায়ে আমি আমার সাধন পথে এগিয়ে যাব। তখনই গিয়ে আমার সেই অভীষ্ট যে পথ, অভীষ্ট যে আমার সেই ইষ্ট বা ভগবান, সেই ঈশ্বর, তাকে আমি লাভ করব। এই জন্যই দীক্ষার প্রয়োজন। দীক্ষার কিন্তু আমি যদি মনে করি আমার শরীর ভালো থাকবে, আমার সাংসারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইত্যাদির জন্য ভগবানের নাম নেব, দীক্ষা নেব, তাহলে কিন্তু খুবই ভুল ধারণা সেটি। দীক্ষার প্রয়োজন তখনই যখনই আমরা ভগবানের প্রতি অনুরক্ত হব, ভগবানের প্রতি অনুরাগী হব এবং ঈশ্বর লাভের জন্য আমি যত্নশীল হব, তখনই কিন্তু এই দীক্ষার প্রয়োজনীয়তার কথা আসছে। এখন বলাই হচ্ছে অন্য কোথাও দীক্ষা নিয়ে আবার এখানে দীক্ষা নেব, আবার দীক্ষা নেব কেন, যিনি প্রশ্ন করেছেন। অন্যখানে যখন আমি দীক্ষা নিয়েছি তার মানেই এক জায়গায় আমার বিশ্বাস হয়নি, আবার আরেক জায়গায় বিশ্বাস স্থাপন করতে চলেছি, এটি কখনোই কিন্তু উচিত নয়। বলছেন এমন বিশ্বাস থাকা চাই
ঠাকুরের কথাই কথামৃতে আছে, যদিও আমার গুরু সুবীর বাড়ি যায় তবুও তিনি নিত্যানন্দ রায়। বলছে আমার গুরু হয়তো খারাপ জায়গায় যাচ্ছে আমি দেখছি, কিন্তু তবু জানবো তিনি আমার গুরু। এই বিশ্বাস যতক্ষণ আছে সেই গুরুর দ্বারাই কিন্তু আমি আমার অভীষ্ট পথে এগিয়ে যেতে পারবো। তো সেখানেই বলা হচ্ছে বিশ্বাস। তা আমার একে যখন বিশ্বাস হলো না, অপরকে কিভাবে বিশ্বাস হবে? এক জায়গায় বিশ্বাস হলো না, সেই জন্য আবার আরেক জায়গায়। তো এই জায়গায় যে বিশ্বাস হবে সেটার কোনো সিওরিটি আছে কি না, কোনো গ্যারেন্টি আছে? কেউ তো সেটা দিতে পারছে না। সেই জন্যই দীক্ষা নেওয়ার আগেই কিন্তু এগুলো ভালো করে চিন্তা করতে হবে। এই জন্যই বলা হচ্ছে দীক্ষার আগে কিছু বই আমাদের অবশ্যই পড়তে হবে। দীক্ষার প্রয়োজনীয়তা তখনই আমরা বুঝতে পারব, জানতে পারব যে আমি দীক্ষা কেন নেব, আমার জীবনে দীক্ষার প্রয়োজন কোথায়, আমার জীবনে ভগবানের নামের প্রয়োজন কোথায়, কেন আমি ভগবানের নাম নেব। ভগবানের নাম নিলে যে আমার অর্থ বৃদ্ধি হবে, সমৃদ্ধি বৃদ্ধি হবে, যশবৃদ্ধি হবে, এইসব ধারণা যদি কারুর থাকে তাহলে এটি কিন্তু খুবই ভুল ধারণা। শুধুমাত্র যদি আমি ভাবি যে আমার তার নামে রুচি হবে, তাতে আমি অনুরক্ত হব, ভগবানে আরও বেশি মত্ত হব, সেই জন্যই আমি এই দীক্ষা নিতে চাই, সেই জন্যই আমি ভগবানের নাম নিতে চাই, তাহলেই সেই দীক্ষাই হবে তার কাছে সম্পূর্ণ উপযোগী। এই হলো কথা। একজন কমেন্ট করেছেন, মহারাজ এক সেকেন্ড, একটু আর দু একটা প্রশ্ন একটু। একজন কমেন্ট করেছেন, সন্ধে দিতে গিয়ে অশান্ত মনে ঠাকুরের কাছে বসেছিলাম, মনের কোনো প্রশ্নই ঠাকুরের কাছে রাখিনি। সন্ধে দিতে গিয়ে মানে সন্ধে কি বুঝলাম না, আজকে মানে সন্ধ্যা দিতে গিয়ে আর কি, সন্ধ্যাদি কর্ম করতে গিয়ে অশান্ত মনে ঠাকুরের কাছে বসেছিলাম, মনের কোনো প্রশ্নই ঠাকুরের কাছে রাখিনি, তিনি যে অন্তর্যামী তাই অঙ্কুশকে দেওয়া উত্তর তা আমারও অব্যক্ত প্রশ্নের উত্তর। প্রণাম ঠাকুর, প্রণাম মহারাজ। আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, তারপর যদি আপনি একবারে একটু বলে দেন, কারণ অনেক প্রশ্ন আসছে আর সময় অনেক সংক্ষিপ্ত। আমি প্রশ্নগুলো একটু পড়ে যাচ্ছি। অনিন্দিতা দেবনাথ উনি লিখছেন, প্রণাম মহারাজ, প্রতিদিন সকাল ও সন্ধ্যার সময়ে জপ করা উচিত, কিন্তু কাজের কারণে বেশিরভাগ দিন ঘরে ফিরতে রাত হয়ে যায়, তখন কি করণীয়? খাদ্যাভ্যাস কেমন রাখা উচিত আধ্যাত্মিক সাধনার সময়ে? নিজেকে কিভাবে দীক্ষা নেওয়ার উপযুক্ত করে তুলব? এই শেষের প্রশ্নটার উত্তর আপনি তো দিয়েছেন, এখন একটু বলতে পারি যে সময়ের অভাবে আমরা যখন বলি অনেক সময় সেগুলো কিন্তু সত্যিকারের বলতে গেলে এগুলো আমাদের অজুহাত। আমরা ভগবানের নাম নিতে গেলেই যত সময়ের অভাব দেখাই, বাকি কোনো কাজেই কিন্তু আমাদের অভাব হয় না। এইটি খুব ভালো করে মনে করতে হবে, সত্যিকারের যদি সময়ের অভাব থাকে তাহলে নিশ্চয়ই আমি কাজ করতে করতেও তার নাম করতে পারি। যে আমাকে বসে নাক কান টিপে বসতে হবে আসনে তারপরেই আমি তার নাম নিতে পারবো এমনটি কিন্তু নয়। আমি যে কোনো কাজের মধ্যেই কিন্তু তার নাম করতে পারি, অর্থাৎ সেই স্মরণ মনন, ঈশ্বরে মন রাখাটি হলো আসল উদ্দেশ্য। আমি সেইখানে আসনে গিয়ে বসতে পারলাম কি না, ঠাকুর ঘরে গিয়ে বসতে পারলাম কি না, মন্দিরে যেতে পারলাম কি না, সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। আমার মনটি কোথায় আছে সেইটি সবসময় দেখতে হবে। মনটি যদি ঈশ্বরে পাদপদ্ম রেখে আমি নানান কাজে ব্যস্ত থাকি তাহলেও কিন্তু কিছু যায় আসে না, আমি কিন্তু সারাদিনই ভগবানের নাম করতে পারি। সেই জন্য ভগবানের নামের জন্য কোনো সময়ের অভাব হবে না কারোরই। এই কথা। এরকমই প্রশ্ন করেছেন অরুণাভ দত্ত, শৈশব থেকে ঠাকুরকে ইষ্ট জ্ঞানে পূজা করি, দীক্ষাও নিয়েছি, কিন্তু নিয়মিত আসনে বসে জপ করতে পাই না।
ওনার প্রশ্নের উত্তরও নিশ্চয়ই পেয়ে গেছেন আশা করি। এবার ছন্দা মোদক উনি লিখছেন, সাধু সঙ্গ করলে মন হালকা হলো, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির ভাব আবার কলুষিত হয়ে যায়, প্রতিরোধ কি করে করব? বেলুড় মঠ থেকে দীক্ষা এখন হচ্ছে কিনা উনি জানতে চেয়েছেন। সেই কচুরি পানার কথা মনে পড়ে, ঠাকুরের উপমা, ভারী সুন্দর জল কিন্তু বোঝাই যাচ্ছে না কচুরি পানায় ঢাকা, কচুরি পানা সরালে পরে আবার নির্মল জল টল টল করছে দেখা যায়। ঠিক সেই রকমই পারিপার্শ্বিকতা তো আমাদের থাকবেই, সেই পারিপার্শ্বিকতাকে আমি যাতে সুন্দর করতে পারি সেখানেই কিন্তু রাখতে হবে। এই জন্য এইখানে আমাদের সবচেয়ে ভালো যে পথ প্রদর্শক বলা হচ্ছে শ্রী শ্রী মা, তিনি নিজে দেখিয়ে দিচ্ছেন নিজের জীবনে এত পারিপার্শ্বিক অসুবিধার মধ্যেও মা থেকে কিভাবে রাত দিন ঠাকুরের সেবায় নিজেকে নিয়ত নিরত রেখেছেন এবং ঠাকুরের নামে তিনি সদা মত্ত থেকেছেন। এই মায়ের জীবনই আমাদের কাছে কিন্তু অনুধাবনযোগ্য, মা এই জন্য নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমার এই পারিপার্শ্বিকতা আমাকেই কিন্তু তৈরি করতে হবে, তো আমার জন্য সবসময় আমি যে দেখব যে চারিদিক শান্ত, চারিদিক খুব সুন্দর, তখনই আমি ভগবানের নাম করব, এমনটি কিন্তু বলা যাবে না। আমি আমার নিজের মনকে সেইভাবে তৈরি করব, আমি যেখানেই থাকি না কেন আমি জানব এই আমার কাশী, এই আমার বৃন্দাবন, এই আমার হরিদ্বার। এটি নিজেকে নিজে ঠিক করতে হবে, অর্থাৎ সবই মন, বলাই হচ্ছে ঠাকুরই তাই বলছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। তাই ঠাকুর গানে বলছেন না, আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলে মন চারি ফল কুড়ায় পাবি। আজকে আজকের এই ফলহারিণীর দিনের মা হলেন গিয়ে কল্পতরু মূলে বসে আছেন, যে যা চাইবে তাই দেবে, চারি ফল কুড়ায় পাবি, ধর্ম অর্থ কাম মোক্ষ যে যেমন চাইবে মা কিন্তু তাকে দু হাতে সেইটিই পূর্ণ করে দেবেন। তো সেই আমাদের মন আজকে মায়ের চরণে নিয়ে যেতে হবে আজকের এই বিশেষ দিনে, এবং মায়ের কাছে সেই ফল আমরা আশা করব। তাই এই বলেই কিন্তু আজকের এই অনুষ্ঠান আমরা তাহলে শেষ করছি নাকি, না কি বলা যায়, না আরো আছে কিছু প্রশ্ন? মহারাজ আমি একটু উল্লেখ করে দিচ্ছি, লতিকা সাহা প্রশ্ন করেছিলেন, সংসারে অশান্তির মধ্যে কিভাবে মন শান্ত রাখবো, আশা করি উনি উত্তর পেয়েছেন, আপনি মায়ের উপমা দিলেন মায়ের। আর শুভ্রা চক্রবর্তী লিখছেন, এই জন্মে আমাদের কাজ যেখানে শেষ হয় পরের জন্মে কি সেখান থেকেই শুরু করব? তো এই জন্মে আমাদের কাজ যেখানে শেষ হয় পরের জন্মে কি সেখান থেকেই শুরু করব? এইটি প্রশ্ন। এই কাজ বলতে এখানে কি বোঝাতে চাইছেন উনি? কাজ বলতে মানে এই এই সাধনরূপ কাজ সম্ভবত তাই, নিশ্চয়ই নিশ্চয়ই, যে যতটুকু করা আছে সেটি কিন্তু তোলা রইল বলাই হয়, যে যতটুকু করেছেন তা সেইখান থেকেই আবার শুরু হবে। আরেকটি প্রশ্ন মহারাজ, এই প্রশ্নটা নিয়ে, এই প্রশ্নের উত্তর নিয়ে একটু বিশদে আলোচনা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, তাই এই উত্তরটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। মৌমিতা মণ্ডল প্রশ্ন করেছেন, জপ করবার সময় ঠাকুরকে কি হৃদয়ে ধ্যান করা যায়? মহারাজ এটা খুব সুন্দর করে বলতে পারবেন, আমাদের সকলেরই একটা দিশা পাওয়া যাবে। আমরা পরবর্তী পর্বে এই প্রশ্নের উত্তর নিয়ে এবং আরো অন্যান্য প্রশ্নের উত্তর নিয়েই ফিরব। আজকের জন্য এখানেই আমরা মহারাজকে সকলের পক্ষ থেকে শতকোটি প্রণাম জানাই, ওনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা। জয় মা, জয় মা।